ওমানের ভিসা স্থগিত করার বিষয়টি রাজনৈতিক নয় এবং সাময়িক বলে জানিয়েছে ঢাকায় ওমান দূতাবাস। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেছেন শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে, তবে শ্রমিকদের ভিসা বন্ধ হলেও কূটনীতিক বা ব্যবসায়ীদের ওমানের ভিসা পেতে সমস্যা হবে না। অক্টোবরের শেষ দিন হঠাৎ করে খবর এলো বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেয়া বন্ধ করেছে ওমান। তবে যারা ইতোমধ্যেই ভিসা পেয়েছেন তারা দেশটিতে যাতায়াত করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে সঙ্গেই গুজব রটে রাজনৈতিক কারণে ভিসা বন্ধ করেছে ওমান। তবে বৃহস্পতিবার দুপুরে ঢাকার ওমান দূতাবাস পরিষ্কার জানায় ভিসা বন্ধের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই, বরং ওমানের শ্রমবাজারে কিছু অস্থিতিশীলতা আছে, সেটা কমাতেই এই পদক্ষেপ। ভিসা বন্ধের এই প্রক্রিয়া বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের জন্য প্রযোজ্য হবে এবং এটি সাময়িক বলে ঢাকার ওমান দূতাবাস তাদের বিবৃতিতে জানায়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্য এক সংবাদ সম্মেলনে ওমানের ভিসা পরিস্থিতি নিয়ে কথা বলেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। এই সব ব্যাপারে আগেও অন্যান্য দেশ সম্পর্কে এরকম দিয়েছিল, পরবর্তীতে টেম্পোরারি কদিন পরে আবার ওরা ভিসা দেওয়া শুরু করেছে। তো আমাদের এই জানার পরে আমরা আমাদের কিসে বলি এর নাম রাষ্ট্রদূত এবং সচিব সাহেবে আমি রিকোয়েস্ট করেছি, যে কারণ ওমান আমাদের বন্ধু দেশ এবং এখানে আমাদের প্রায় 7.5 লক্ষ প্রবাসী বাঙালি আছেন। গত 2022 সালে প্রায় 1,80,000 প্রবাসী গেছেন, এদের অনেকেই এই আমাদের আদম ব্যবসায়ীরা পাঠিয়ে দিয়েছে, ঠিক মতো চাকরির ব্যবস্থাও করে নাই। তো এইসব বিভিন্ন কারণে বোধহয় দুর্ঘটনা ঘটেছে। ওমান সরকার যদি আমাদেরকে জানান যে কারা কারা এগুলির সাথে জড়িত, যেখানে চাকরি নিশ্চিত নেই তারা চাকরির নাম করে নিয়ে গেছেন, তাদের বিস্তারিত পেলে আমরা অতীতে এরকম করেছি। ওমানের যদি আভ্যন্তরীণ কেউ থাকেন, বাংলাদেশের যদি কোনো গোষ্ঠী থাকেন, তাদেরকে আমরা আইনের মুখোমুখি অবশ্যই করব। যদি কোনো ব্যবসায়ী, সিরিয়াস নেচারের ব্যবসায়ী যদি মনে হয় বা যেতে সমস্যা হচ্ছে বা ভিসা প্রাপ্তি হচ্ছে না, আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করবো। আপনাদের আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। She is free, a generous soul with many possibilities. Blaze Hoskins.